আর্টিস্ট হওয়ার চেষ্টা করছে, আমরা সবাই তাই চেষ্টা করছি, কতটা হয়েছে না হয়েছে জানি না। তো একজন আর্টিস্টের শুধু দুটো জিনিসই লাগে, একটা হলো তার আর্টিস্টিক সত্তার একটা আশ্রয় এবং তার প্রশ্রয়। তো আজকে যারা যারা এখানে এসেছেন বা যারা পথে আছেন এখনো আসছেন, প্রত্যেকে আমার সেই পাতলামোগুলোকে, যেগুলোকে আমি আর্টিস্ট্রি বলে মনে করি, সেই সত্তাটাকে আপনারা আশ্রয় দিয়েছেন এবং প্রশ্রয় দিয়েছেন। কেউ বেশি কেউ কম, কেউ অনেকটা বেশি। আজকে যে রত্নজিদ্দা মিত্রাদি যখন কথাগুলো বলছিল, সত্যি সত্যি আমার কাছে ফ্ল্যাশব্যাকের মতো সব ছবিগুলো ভেসে আসছিল, যে কিভাবে আমি এই রাস্তাটা হেঁটেছি আপনাদের সঙ্গে, আপনাদের ছায়ায়। এই আমি ধন্যবাদ জানাই বাংলানাটক.কমকে, সন্দীপকে, মৌমিতাকে, অমিতাবদাকে, যারা আজকে আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে আপনাদের সামনে বসে একটু গান করার। আমি ধন্যবাদ জানাই এমন একটা মানুষকে যার উপস্থিতি ছাড়া, যার আশ্রয় প্রশ্রয় ছাড়া এই অন্য গানের রূপায়ণ সম্ভব ছিল না। তিনি হচ্ছেন এই বাংলা গানের আরেকটি স্বর্ণযুগ এনে দেওয়ার স্রষ্টা, রাগরঞ্জনী মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের প্রধান শ্রী তপন বসু। তপনদা এসে গেছে, তপনদাকে আমি দেখেছি, হ্যাঁ আমি দেখেছি তপনদাকে। থ্যাঙ্কস ফর কামিং তপনদা, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপনার আশা আমায় কীভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। তো আজকে আমরা এই অন্য গান, এই নামটা অন্য গান কেন, তার কারণ হচ্ছে আমরা যেভাবে বাংলা গান হয় তার থেকে একটু বাইরে বেরিয়ে এসে গান করতে চেয়েছি। তার জন্য আমাদের উৎসাহ যুগিয়েছে অনেক মানুষ, স্টার্টিং ফ্রম রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, রজনীকান্ত, অতুলপ্রসাদ, সলিল চৌধুরী, কবির সুমন, এভরিওয়ান। কিন্তু প্রবাবলি তাদের গান আপনারা প্রচুর শোনেন, প্রায়শই শোনেন, অনেকের মুখে শোনেন। তো আমরা ঠিক করেছি আজকে অনুষ্ঠানটা শুরু করব এমন কিছু গানকে বা এমন কিছু জনারকে ট্রিবিউট জানিয়ে, যেগুলো সাধারণত শোনা যায় না, এগুলো একটু অন্য গান। তো আমরা প্রথমে সেই ট্রিবিউট দিয়ে শুরু করছি। আমরা আজকে সন্ধে শুরু করব, সন্ধের রাগ, রাগ হংসধ্বনি দিয়ে। সবাইকে প্রণাম জানিয়ে, সকলের অনুমতি নিয়ে, সকল গুরুজনদের অনুমতি নিয়ে আমি শুরু করছি। Thank you.